হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আমি যে সালোয়ার কামিজটা পরেছি এটা আমার শাশুড়ি মামাকে দিয়েছে। এটা একটা কালো কালারের, ওড়নাটা একটু মাল্টি কালার, বাট এটা খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। প্রত্যেকবার ঈদে মায়ের দেওয়া সালোয়ার কামিজই আমি পরি। তো যাই হোক, নিজেরা রেডি হয়ে নিলাম, কারণ যে কোনো সময় গেস্ট চলে আসতে পারে। আর এখন হচ্ছে আমরা টেবিলে খাবার দাবার রেডি করব। আর আমরা সব সময় হচ্ছে ঈদের আগের দিন রাতে বিছানা চাদর চেঞ্জ করে রাখি, যেন সকালবেলা উঠে চেঞ্জ করতে না হয়, শুধু রেডি করে ফেললেই হয়, কারণ এতে অনেক করে কাজ কমে যায়, কারণ সকালবেলা টেবিল সাজাতে অনেক সময় চলে যায়। তো এখন আমাদের কিছু কিছু খাবার রেডি হয়ে গেছে, গরম করা হয়ে গেছে, কিছু খাবার এখন টেবিলে দিয়েও দিয়েছি, আর এখন পর্যন্ত কিছু খাবার চুলায় হচ্ছে। আমরা চেষ্টা করি সবসময় হচ্ছে 12টার মধ্যে সব কিছু শেষ করে ফেলতে, যাতে করে 12টার পরে যত সময় আছে সারা দিন আমরা অন্যের বাসায় যাই আর অন্যরা আমাদের বাসায় আসে। এভাবেই আমরা ঈদ করি। যারা আমার আগে ঈদের ভ্লগগুলো দেখেছেন তারা জেনে থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, আমরা প্রত্যেকবার ঈদে এরকম করে টেবিল সাজিয়ে রাখি। এরপর আমাদের বাসায় গেস্ট আসে, এভাবেই এখান থেকে খায়, এভাবে সারাদিন সাজানো থাকে। যখন আমরা কেউ বাসায় থাকি না তখন এটাকে ঢেকে রেখে চলে যাই, আবার আমরা যখন বাসায় আসি তখন আবার সবাইকে খেতে দিই। এভাবে করে আমরা কয়েকটা ফ্যামিলি মিলে এরকম করে থাকি। তো এটাই হচ্ছে আমাদের বিদেশের ঈদ আনন্দ। এবারে আইটেমগুলোর মধ্যে রয়েছে পোলাও, তারপরে হচ্ছে চিকেন রোস্ট, গরুর মাংস, সাথে খিচুড়ি, এছাড়া বিফ মিন্স দিয়ে হচ্ছে মিট বল করেছি আর তারপর রান্না করেছি। এছাড়া সিঙ্গারা আছে, এটা হচ্ছে চিকেন শিক কাবাব, এটা হচ্ছে ক্যাশিউনাট স্যালাড, তারপরে সমুচা আছে, চিকেন মোমো আছে, চিকেন উইংস আছে। মা হচ্ছে কয়েক রকমের মিষ্টি বানিয়েছে, সাদা চমচম, তারপরে লাল মিষ্টি, রসমালাই, সেমাই দিয়ে একটা ডেজার্ট করেছি, একটা কেক, সাথে আছে চটপটি। আর এগুলো সব কিছু হচ্ছে হোমমেড। বাবা আর তার ছেলে হচ্ছে নামাজ পড়ে এসছে, তো নামাজ পড়ে এসে একটু খেয়ে নিচ্ছে, এখন পর্যন্ত গেস্ট আসেনি। ও মাইশা, সুন্দর একটা জামা পরছে তো। কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, আল্লাহু মুবারক। অসুবিধা নাই, ও রিমোট নিয়ে ঘুরতেছো, কার্টুন দেখবে তাহলে ওটা দিয়ে দিতে পারেন। মাহা আমার কাছে আসো, আমার কাছে আসো, মাহা মাহা তুমি আমার কাছে আসো, আমার কোলে আসবে, তাহলে ঝাল খান, একটু চটপটি খান। তুমি এটা খাবে, ওকে এটা খাইতে পারবে, দেওয়া কি ঠিক হবে? ও আচ্ছা, ওর ভাল লাগছে নিচে, আর একটা ফুচকা নিয়ে দৌড় মারছে। আমি ভিডিও করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের বাসায় কিন্তু গেস্ট আসতেছে, আর এখন সব হচ্ছে বাবার বন্ধুরা আসছে, এছাড়া মার বান্ধবীরা আছে, তো এরাই হচ্ছে আমাদের গেস্ট স্পেশালি, আর তাদের ছেলেমেয়েরা, তো সবাই হচ্ছে আসছে, এখন একটু একটু করে খাচ্ছে আর আমরাও হচ্ছে যাচ্ছি। আমি সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সবাই দাঁড়াইছেন, বসেন বসেন, আঙ্কেলরা বসেন। এই দর্শক
বাইরে অন্ধকার, এখন একদমই অন্ধকার। আমরা এখন আন্টি বাসায় চলে আসছি। এটা অনেক সুন্দর লাগতেছে না ফুলটা? হ্যাঁ, অনেক তাজা ফুলের মতো লাগতেছে। তো এতক্ষণ চেষ্টা করেছি আমাদের বাসায় যারা যারা আসছে সবারটা একসাথে দেখাতে, আর এখন আমি শেয়ার করব যে আমরা আন্টির বাসায় কী কী খেয়েছি। আসলে খুব বেশি জায়গায় যাওয়ার মতো সময় পাইনি, কেন যেন মনে হচ্ছিলো সময় কেটে যাচ্ছিলো। আন্টিও কিন্তু অনেক কিছু করেছে, আমি হচ্ছে আমাদের বাসায় তেমন কিছুই খাইনি। আমি আন্টির বাসায় এসে পেট ভরে খাবো দেখে বসেছিলাম। তো আমরা এখন সবাই খেতে বসে পড়েছি। আন্টি, বাসায় কিন্তু মেহমান আসলে আরো বেশি করা হয়, কম না? কারণ আপনি ঈদের সময় আমরা নাস্তা, ডেজার্ট, ভাত, খাবার সব একসাথে দেই। হ্যাঁ, বেশি দেখা যায়। তুরা মাছের চপ, আমি মাংস দিয়ে পিঠা খাবো, আমি বাটি আনতেছি। তো খাওয়া দাওয়া করে এখন আমরা আন্টির বাসায় একটু চিল করব, কফি খাবো, আর সেই সাথে আন্টির মেয়ের হচ্ছে বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে, তো সেই বিয়ের ব্লগও কিন্তু আমার চ্যানেলে আছে। তো সেই বিয়ের ভিডিও হচ্ছে এখন দিয়েছে ক্যামেরাম্যান, আর আমরা সবাই একসাথে বসে দেখছি। ভাবছি এটাই হচ্ছে সুযোগ সবাই একসাথে বসে দেখার মতো। এতক্ষণ খাওয়া দাওয়া করেও এই ডেজার্টটা আমরা কাটিনি। এটাকে দেখতে এত সুন্দর লাগছিল যে কেউই কাটছিল না। তো ভাবলাম যে এখন আমরা এটা বসে বসে ভিডিও দেখতে দেখতে খাই। সো এই তো আমরা এভাবে এই বাসায় ওই বাসায় ঘুরে ঘুরে মজার মজা খাবার খেয়েছি, একসাথে আরাম করেছি, এভাবে ভিডিও দেখেছি, রেস্ট করেছি, অনেক ভালো ঈদ কেটেছে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।